আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমার কাছে এল আর মডেলের একটি রিসার্জোল ফ্যান দিয়েছে যে ফ্যান সম্পর্কে আমি এর আগে বিস্তারিত একটি ভিডিও দিয়েছিলাম এই এল আর মডেলের হাজার ফ্যানের দাম কত কিভাবে ব্যবহার করবেন কত ঘন্টা আপনার চার্জিং ব্যাক আপ দিবে এইসব সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিও দেখে আপনারা অসংখ্য মানুষ আমার কাছ থেকে এই ফ্যানটি ক্রাই করছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আরো একটি ক্লিয়ার করে দিব যে এই এল আর মডেলের ফ্যান সম্পর্কে আপনাদের অজানা কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তার বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি যখন এই এল আর দু হাজার আঠারো মডেলের ফ্যানটি কোনো অনলাইন শপ বা কোনো দোকান থেকে যদি সরাসরি কিনে নেন আপনার সাথে কিন্তু এই বক্স সহকারে দেওয়া হবে এবং বক্সে কিন্তু লেখা আছে হোল্ডিং ফ্যান এল আর দু হাজার আঠারো আই মিন এই ফ্যানের মডেলই কিন্তু এলআর দু হাজার আঠারো জাস্ট আমি আপনাদের প্রথম থেকে রিভিউ করে আপনাদের আজকের ভিড়িতেও দেখাচ্ছি আপনি বক্সটি ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু তেমন কিছু পাবেন না জাস্ট একটি ফ্যানই পাবেন আর ভিতরে কিন্তু তেমন কিছুই নাই জাস্ট একটা বক্স এবং এই পলিথিন আকারে কিন্তু আপনার ফ্যানটি দেওয়া থাকবে মনে রাখবেন আপনার যদি কোনো মানে দুই নম্বরে কোনো ফ্যান দেয় আপনি কিন্তু এই ফ্যান দেখেই ক্লিয়ার হতে পারবেন যে এল আর মডেলের যে ফ্যান এই মুহূর্তে আমার হাতে রয়েছে এই ফ্যানের মানে প্রিমিয়াম একটা কিন্তু ফিল দেবে আপনার এটা হাতে নিলে কারণ এর যে মানে বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ আপনার দাম অনুযায়ী কিন্তু এই এল আর মডেলের ফ্যানের বিল কোয়ালিটি মানে সুন্দর অনেক সুন্দর দেখার মতন একটা জিনিস তবে এই ফ্যানের তুলনায় মানে এই ফ্যানের দামে কিন্তু আপনারা অন্যান্য আরো অনেক ফ্যান পাবেন কিন্তু এই ফ্যান আপনি মানে নিবেন কিসের জন্য এই ফ্যান আপনার যদি অনেকটা অফিস থাকে বা আপনার যদি বাস্তারা থাকে তাদের হাতে কিন্তু এটা খুব অনেক একটা ফ্যান মানে থেকে সাড়ে তিনশোর মতন গ্রাম ওজন হতে পারে বাট হাতে নিলে বুঝতে পারবেন যে এলার দু মডেলের ফ্যানটার ভিতরে অনেক পার্থক্য আছে অন্যান্য যেসব ফ্যান আছে কারণ এই ফ্যান নিয়ে আপনি সমস্ত জায়গায় ঘুরে ফিরে বেড়াতে পারবেন আরামে কিন্তু এভাবে ভাস করতে পারবেন আমি আপনার দেখাই এভাবে জাস্ট ফোল্ডিং আকারে কিন্তু ভাঁজ করতে পারবেন যার কারণে এর নাম দেওয়া হয়েছে যে দু হাজার আঠারো মডেলের ফোল্ডিং ফ্যান রিসার্জেবল ফোল্ডিং ফ্যান এই কথাটা মনে রাখবেন আপনি কোনো অনলাইন শপ বা কোনো দোকানে গিয়ে শুধু এই মডেলের নাম বলেন তাহলে কিন্তু আপনার হাতে এই ফ্যানটা দিয়ে দেয় তারপরে আপনি কিন্তু চাইলে এই ফ্যানটি জাস্ট এইভাবে টান দিয়ে বড় করতে পারবেন এবং যে কোনো যে কোনো জায়গায় কিন্তু আপনি অনায়াসে ঘোরাতে পারবেন বাট এটার একটা নির্দিষ্ট সীমা আনা আছে মানে আপনি থ্রি ডি আঙ্গারে কিন্তু ঘুরতে না জাস্ট এইটা এই পর্যন্ত এবং এটা এই পর্যন্ত এর বেশি কিন্তু আর ঘুরবে না তো আপনি চাইলে কিন্তু এইভাবে মানে ঘুরে ভাস করে রাখতে পারবেন আমি আপনাদের আগেও দেখাইছি এখন আসি এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এই ফ্যান ব্যবহার করার জন্য এখানে কিন্তু দুইটা আপনার বাটন দেওয়া আছে একটা মানে যেটা ঘুরলে আর কি ফ্যান আমাদের ঘুরবে যদি আপনি এইভাবে অন করে দেন তাহলে কিন্তু ফ্যান এর বুঝতে পারছেন চালু হয়ে গেছে আর পেছনে যে বাটনটা রয়েছে এটা আপনার দেখতে পাচ্ছেন এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু ফ্যানটা লাইট জ্বলবে এবং দুইবার কিন্তু জ্বলবে আপনি যদি প্রথম স্টেপে ক্লিক করেন তাহলে আপনার হাই কোয়ালিটি ফ্যান লাইট জ্বলবে তারপর একটু কম তারপরে কিন্তু অফ হয়ে যাবে আর এখানে যে আপনার ইয়াস স্ক্রল করবেন এ জাস্ট স্ক্রল করলে কিন্তু ফ্যান চালু হয়ে যাবে আর যত ঘুরাবেন তত কিন্তু ফ্যানের ভলিউম স্লো হয়ে যাবে এবং যত বাড়াবেন তত হাই হয়ে যাবে ব্যাস এতটুকুই কিন্তু এই ফ্যান সম্পর্কে বলতে গেলে এখন আসি এই ফ্যানের মানে চার্জিং ব্যাকআপ কেমন আপনি এই ফ্যানটা যদি ব্যবহার করেন আপনি যদি অনায়াসে মানে দুই থেকে তিন ঘন্টা চার্জ দেন সেক্ষেত্রে কিন্তু আপনি তিন থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ মানে পেতে পারেন আমি এই বছরে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ফ্যান সেল করছে আপনাদের মাঝে তা আপনারা ফ্যান নিয়েছেন আমার কাছ থেকে আপনারা অসংখ্য কমেন্ট করছেন যে এই ফ্যানের মানে চার্জিং আপনাদের ব্যাকআপ দিয়েছে দুই থেকে তিন ঘন্টা প্লাস ব্যাকআপ দিয়েছে বাট শুধু একটা ভাইয়ের কাছে আমি ফ্যানটা বেসছিলাম তিনি আমাকে ব্যাক রিপোর্ট দিয়েছিল তার কারণে সেই ফ্যানটা ব্যাক নিয়ে নিয়েছিলাম মানে তার কোনো ফ্যান চালুই হয় না কোনো সমস্যা নেই আপনারা যদি আমার কাছ থেকে ফ্যান নেন তাহলে আপনাদের ফ্যানে যদি কোনো সমস্যা থাকে সেটা ব্যাক নেওয়া হবে এখন আসি এই ফ্যান আপনারা কিভাবে চার্জ করবেন বা চার্জ করার জন্য আপনাদের যে চার্জিং পোর্ট রয়েছে সেটা কিন্তু এই ফ্যানের একদম ফুল পেছন সাইডে আসবে আপনারা বুঝতে পারছেন স্ক্রিন উপরে এই সাইডে একটা ইন্ডিকেটার রয়েছে মানে এটা যখন আপনারা চার্জ করবেন আপনার চার্জারের সাথে তখন কিন্তু এখানে একটা সিগন্যাল দিবে এবং চার্জ করার জন্য কিন্তু এখানে একটা টাইপ বি কট রয়েছে ওয়েট আমি আপনাদের একটু দেখাচ্ছি ওকে আমার হাতে কিন্তু সেই চার্জিং কট রয়েছে এই কটটি জাস্ট আপনারা এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে এটা আপনার বাসায় যে ফোন বা মোবাইল চার্জার রয়েছে সেই চার্জারের সাথে কানেক্ট করে দিলে কিন্তু এটা মানে খুব সহজেই চার্জ হয়ে যাবে ব্যাস এতটুকুই কিন্তু ছিল আমার বলার এই ফ্যান সম্পর্কে আর এই ফ্যানের ভাই মানে আপনি হাতে না না নিলে বুঝতে পারবেন আপনার বাসায় যদি শখ মানে আপনি আপনি যদি বিশেষ করে আপনার অফিসে আছে বা কারেন্ট চলে গেলে কোনো রকম হালকা বাতাস খাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই 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 ফ্যানটা আপনার জন্য বেস্ট হতে পারে কারণ এই ফ্যানটা আপনার অফিসে রাখলে আপনার অফিসের যে সৌন্দর্যটা রয়েছে সেটা হাজার গুণ বৃদ্ধি পাবে আর এটা তো দেখেছেন এটা কিন্তু বিভিন্ন কালারে পেয়ে যাবেন আমাদের কাছে বাট একটা কথা আপনাদের জানাই রাখি এখন যেহেতু গরমের তাপমাত্রা অনেক কমে গেছে সেক্ষেত্রে আমাদের কাছে আপনাদের সেই পেজে গিয়ে করলে সরাসরি কিন্তু আমার কাছ থেকে এই ফেসবুক এই ফ্যানটি পেয়ে যেতে পারেন তো যাই হোক আপনাদের আর একটা বিষয় আমি মানে জানাই রাখি এই ফ্যান নিয়ে কিন্তু আপনারা অনেক ঝামেলায় আসেন মানে আমার এই ভিডিও গুলো ইউজ করে অন্যান্য ফেসবুক পেজ তাদের নামে চালাই দিয়ে আপনাদের সাথে প্রতারণা করছে এর আগেও একটা ভাই বা আরো দুইটা ফেসবুক পেজে দেখলাম আমার ভিডিও তারা ইউজ করে আপনারা সাবধান থাকবেন আপনারা সময় মানে প্রোডাক্ট নিতে গেলে এমবিসি সাথে সাথে থাকবেন কিন্তু সরাসরি আমার কথা বলতে পারবেন সর্বশেষে আমি আপনাদের কাছে আর একটা কথা শেয়ার করি এতক্ষণ যে আপনারা ভিডিও দেখলেন যে ভয়েস টি শুনতেন সেই ভয়েসটি কিন্তু কে থার্টি ফাইভ অলস মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে আমার ক্যামেরার সাথে কানেক্ট করে আশা করি আপনারা বুঝতে পারলেন যে কে থার্টি ফাইভ মাইক্রোফোন দিয়ে কেমন টাইপের ভয়েস রেকর্ডিং হয় যদি আপনাদের এই মাইক্রোফোনের প্রয়োজন হয় তারপরেও আমাদের পেজে যোগাযোগ করবেন এক কথায় একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারে যা যা প্রয়োজন আমাদের পেজে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন তো আর কি এইটাই ছিল ভিডিও আশা করি আমি আপনাদের এই ফ্যান সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি ফ্যানটা আপনারা আর একটু ভালো করে দেখে নেন মানে ফ্যানের ভাই বিল কোয়ালিটি দেখলে মাথা খারাপ আর বিশেষ করে এই ফ্যানগুলো কিন্তু যারা ছোট বাচ্চা বা আপনার অফিস সৌন্দর্য করার জন্য কিন্তু ব্যবহার করা যায় এতে কিন্তু যে হিউজ বাতাস আছে তা কিন্তু নয় এটা জাস্ট যে বাতাসে আছে কোন রকম করে আপনার ঠিক আছে বাস্তা মানুষের জন্য ঠিক আছে একটা প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য কিন্তু এই ফ্যানের বাতাস অতটা না কারণ এটা একটা রিসার্জেবল ফ্যান এবং ফ্যানের তো মানে বিল কোয়ালিটি তো আপনারা দেখলেন যে কেমন টাইপের সো এটা সবসময় মাথায় রাখবেন যে এটা কিন্তু যেহেতু যে অতিরিক্ত ফ্যানের বাতাস দিবে তা কিন্তু না চলবে বাট বাচ্চাদের জন্য আমি আপনাদের একটু বাতাসের যে অনুভব বা এটা আপনাদের দেখাই দেখেন মানে পর্যাপ্ত পরিমাণ বাতাস আসছে আশা করি এই সাপ কন দেখায় আপনাদের একটু তাহলে বুঝতে পারেন যে একটা মানুষের বাতাস করার জন্য পর্যাপ্ত পরিমাণ বাতাস আছে বাট অতটা না যে একসাথে আপনারা পাঁচজন বসে রয়েছেন এই ফ্যানটা চালাই দিলেন যে একটা টেবিল ফ্যানের যে পরিমাণ আপনার সার্ভিস দেয় এই ফ্যান কিন্তু কখনোই সার্ভিস দেবে না এখন আসি এই ফ্যানের প্রাইজের মানে দামের ব্যাপারে আমি আগের এই ভিডিওতে আপনাদের বলছিলাম তেরোশো চোদ্দশো পনেরোশো মানে এরকম একটা দামের ভেদাভেদ রয়েছে বাট বর্তমানে এখন কিন্তু দাম একেবারে কমে গেছে আপনারা কিন্তু খুব সহজেই সাড়ে এগারোশো থেকে বারোশোর ভিতরে এই ফ্যানটা যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন আপনার কাছে যদি দামের কোনো দাম বা ব্যক্তি সাইজ তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমপ্লেন করবেন কারণ এর দাম কিন্তু আগে ছিল চোদ্দশো তেরোশো পনেরোশো বাট এখন দাম কমে এটার বর্তমান দাম সাড়ে এগারোশো থেকে বারোশো টাকার ভিতরেই কিন্তু আছে বাট যদিও আপনার দামের একটু ঘুরভির হয় সাড়ে বারোশো টাকার উপরে যাবে না তো এইটা মাথায় রাখবেন তারপরে এই ফ্যানটা আপনারা অবশ্যই ক্রাই করবেন যে আমার কাছ থেকে হোক আর অনলাইন থেকে হোক বা অফলাইন থেকে হোক যেখান থেকে কিনবেন না কী জন্য এই ফ্যানটা নেবেন আপনাদের জন্য অনেক ভালো হবে এটাই ছিল আজকে ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ